দুপুর 2:30 সময় চা কে খায় বলুন? কিন্তু আমাকে খেতে হয়। ভাত খেয়ে উঠে এত ঘুম পাই যে ঘুমকে লাথি মেরে তাড়ানোর জন্য এখানে আমাকে কফি খেতে হচ্ছে, ব্ল্যাক কাপ। বিশ্বাস করুন, এত কান্না পাচ্ছিল যে হাজারো ঘুম পাওয়া সত্ত্বেও ঘুমাতে পারছিলাম। চা খেয়ে কান্নাকাটি করে তারপর আমরা বেরিয়েছিলাম দিদির জন্য শাড়ি কিনতে, মানে পয়লা বৈশাখে দিদিকে শাড়ি দেবো সেই জন্য। তার আগে নদীকে আর দিদিকে একটু পেট পুজো করিয়ে নিলাম, হাজারো বাজার ফাজার ফল মূল কিনে দিদির জন্য শাড়ি যখন কিনতে যাবো দেখলাম প্রত্যেকটা মল বলুন দোকান বলুন ভিড়ে পুরো ঠাসা, মানে ঈদ আর পয়লা বৈশাখ একসাথে হওয়ার জন্য এই প্রবলেম। তার মধ্যে আমরা যে টোটো করে গিয়েছিলাম উনিও ভয়েতে ভিড় দেখে বাড়ি চলে গেছিলেন, তাই আমাদের ভ্যানে করে ফিরতে হয়েছিল। আচ্ছা, গরমের সবজির মধ্যে আপনাদের পছন্দের সবজি কোনটা অবশ্যই জানাবেন। আমার তো কাঁচা আম, আমের ডাল, আহা।